ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বোন, আপনি জানতে চেয়েছেন সালাত আদায় না করা এটা শিরক নাকি এটা কাবিরা গুনা? এটা কাবিরা গুনা, এটা হচ্ছে কাবিরা গুনা বা বড় পাপ। বড় পাপ বলা হয় ওই সকল পাপকে, পাপ দুই প্রকার, ছোট এবং বড়। বড় পাপ বলা হয় ওই সকল পাপকে যেই সকল পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনো নির্দিষ্ট শাস্তির বিধান রেখেছে অথবা পরকালে কোনো কঠিন শাস্তির কথা উল্লেখ করেছে, বা ওই পাপটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঘৃণিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাপটাকে উপস্থাপন করেছে, সেটা হচ্ছে কাবিরা গুনাহ। ঠিক তেমনিভাবে সালাত না আদায় করাটা এটা কাবিরা গুনাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কিছু সংখ্যক মুসল্লি থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন এক এক দল বা এক শ্রেণীর মুসল্লির জন্য। তারা দুনিয়াতে সালাত আদায় করত, কিন্তু তারপরেও তারা জাহান্নামে যাবে, এই জন্য যে তারা তাদের সালাতের বিষয়ে অমনোযোগী ছিল, তাদের সালাতে খুশু ছিল না, অমনোযোগী ছিল, তারা সালাতের যথাযথ হক আদায় করেনি বলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামে দিবে। তাহলে যে সালাত আদায় করার পরেও তার হক আদায় না করতে পারার কারণে তাকে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, তাহলে যে সালাতই পড়লেন তার অবস্থা তো জাহান্নাম অনেক আগেই হয়ে আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন অন্য হাদিসে, আওয়াল মা ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ, ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদা ফাসাসাইরু আমালিহি। এ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের, তার আমলের মধ্য থেকে সালাতের হিসাব দিবেন। সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারলে বাকি অন্য আমলের হিসাব সে সঠিকভাবে দিতে পারবে। যদি সালাতের হিসাবে তার গরমিল থাকে তাহলে অন্য হিসাবগুলো তো তার গরমিল থাকবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আরও বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতিরা পরস্পর আলোচনা করবে অপরাধীদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে, এবং তারা জাহান্নামীদেরকে এক পর্যায়ে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জ্বলন্ত আগুনে কেন তোমরা জ্বলছো, বা কী এমন কাজ করেছো, কী এমন অন্যায় করেছো, পাপ করেছো যে পাপের কারণে এই সাকার নামক আগুনে তোমাদের জ্বলতে হচ্ছে। জাহান্নামীরা, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতিরা, জাহান্নামীরা তখন এক বাক্যে বলবে, কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা দুনিয়াতে সালাত আদায় করত। তাহলে বোঝা যাচ্ছে যে সালাত আদায় না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাকার নামক আগুনে, জ্বলন্ত আগুনে দিবেন। আবার এমন কিছু মুসল্লি যারা সালাত আদায় করেছে দুনিয়াতে, কিন্তু সালাতের হক বা সঠিকভাবে সালাত আদায় না করার কারণে, হুশুর সাথে বা সালাতের হক সঠিকভাবে আদায় না করার কারণে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামে দিবেন। তার মানে বোঝা যাচ্ছে, সকল দলিল আদিল্লা দিয়ে বোঝা যাচ্ছে যে সালাত সঠিকভাবে আদায় না করলেও তার জন্য শাস্তির বিধান রয়েছে, এবং সালাত যদি কেউ আদায় না করে তার জন্য শাস্তির বিধান রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা কাবিরা গুনাহ, বড় একটি পাপ। শিরকের পরে সবচাইতে বড় পাপ হচ্ছে এই সালাত তরক করা। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।